এর আগে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওতে আমি এই কল রেট নিয়ে কথা বলেছি। সেখানে একটুখানি ঘুরে পিছিয়ে বলা হয়েছিল, যার কারণে বুঝতে পারে নাই অনেক মানুষ, যার কারণে অনেক মানুষ অনেক রকমের প্রতিক্রিয়া দিয়ে দেখাইছে ভিডিওটাতে। তো পরবর্তীতে আমি যার কারণে ভিডিওটা মেক করলাম জিনিসটা একদম স্পষ্ট বাংলা ভাষায় ক্লিয়ার করার জন্য। তো আমি যে কথাটা বলতে চাই যে এই যে নতুন কল রেট আপডেট 45 পয়সা সর্বনিম্ন আপডেট এবং সর্বোচ্চ 2 টাকা, এই যে আপডেটটা, এই আপডেটটা সাধারণত মানুষের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়েছে। কাদের জন্য ক্ষতি হয়েছে জিনিসটা আমি ক্লিয়ার বলি। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সাধারণত 2-1 নাম্বারে বেশি কথা বলি। হ্যাঁ, যেমন দেখা যায় যে বাবা মা বা স্ত্রী এই ধরনের বা গার্লফ্রেন্ড এই ধরনের 2-1 নাম্বারে বেশি কথা বলি। এগুলাতে আমরা কী করি, যেগুলো আমরা FNF করে রাখি। FNF করে রাখলে দেখা যায় যে 25 পয়সা মিনিট টাকা কাটতো আমাদের, এবং কি দেখা যায় তো ওয়ান নেটে 25 পয়সা মিনিটে আমরা বেশি কথা বলতাম, এবং সেই রেটটা এখন আর নাই। যার কারণে কি হয়েছে, এখন আমাদেরকে কথা বলতে হচ্ছে হাই রেট, সেটা 2 টাকাও হতে পারে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে 60 পয়সাও হতে পারে। এটা আসলে এক এক সময় এক এক রকমভাবে কাটতে থাকবে, কারণ ওখানে বলা আছে যে সর্বোচ্চ 2 টাকা, তাহলে আর সর্বনিম্ন 45 পয়সা। তো ব্যাট সহ আপনার দেখা যাবে যে সেখানে যদি 45 পয়সাও কাটে তাহলে দেখা যাবে যে 1 মিনিট প্লাস হয়ে গেছে গা। তো এই ছিল এটার সিস্টেমটা। এই জিনিসটা আসলে আমাদের কাছে অনেকের কাছে ঘুরপাক খাচ্ছিলো, আগের ভিডিওটা অনেকের কাছে স্পষ্ট ছিল না, যার কারণে অনেক রকম প্রতিক্রিয়া দেখাইছেন। তো আমি বাংলা কথায় বলতে চাই যে এই BRTC যে নতুন আপডেট, এই আপডেট অনুযায়ী আসলে মানুষের একটু বাস হয়েছে গা, ভালো রকমের বাস, কারণ অনেক রকমের মানুষের খরচা বাড়বে এবং অনেক মানুষ এটা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করবে, কারণ এত বেশি এটা আসলে বলার মতো না। 2 টাকা এটা আসলে প্রচুর টাকা আমাদের জন্য, যারা মূলত আমরা অল্প টাকায় স্টুডেন্ট যারা আছি বা আমরা যারা স্বল্প ব্যয়ের লোক আছি তাদের জন্য এটা আসলে খুবই কষ্টদায়ক, খুবই দুঃখজনক একটা আপডেট হয়েছে, যেটা আমাদের জন্য মোটেও ভালো নয়। খুবই কস্টলি, খুবই খরচবহুল একটা আপডেট করেছে BRTC তথা সরকার। জিনিসটাতে আমি আগের ভিডিওতে আর একটু সুন্দরভাবে ক্লিয়ার করছিলাম, কিন্তু অনেকে এটা ভালো মতো বুঝতে পারেন নাই। তো যার কারণে আমি এটাতে আমি সরাসরি বলতে চাচ্ছি যে আপনি যদি গ্রামীণ থেকে গ্রামীণে কথা বলেন যে রেট কাটবে, এবং গ্রামীণ থেকে বাংলা লিঙ্ক বা এয়ারটেলের রবিতে যেটাতে কথা বলবেন ঠিকই মানে একই কথা বলবে, একই রেটের মানে আপনার কস্ট হবে, একই খরচ হবে, একই সিস্টেমের খরচ হবে, মানে এখানে অন নেট এবং অফ নেট নামক কোনো কথা এখন আর থাকলো না, ঠিক আছে। যার কারণে আপনার কী হবে, আগে যে FNF সুপার FNF সুবিধাগুলো পেতেন, এমনকি মিনিট কেনার যে একটা অফার পেতেন, আমরা অনেকেই দেখা যেত যে 10 টাকা দিয়ে 25 মিনিট বা 30 মিনিট আমরা কিনতাম, এটা আর কিনতে পারবো না। এখন কি স্ক্যাশ কার্ডে অনেকে দেখছি যে এখন স্ক্যাশ কার্ড থেকে আমরা যদি MB মিনিট কিনি তাহলে দেখা যায় যে আমাদের 10 টাকা দিচ্ছে মাত্র 16 মিনিট। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, সেই সাথে আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে বেল বাটনটি টিপে দিবেন, সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের কাছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।